ভারত হয়তো শেষ মুহূর্তে পর্যন্ত শেখ হাসিনার সাথে থাকবে। আবার ওই যে বাংলাদেশ বিষয়ে ভারত থেকে আলাদা যুক্তরাষ্ট্র নিতে চায় চূড়ান্ত সিদ্ধান্ত, এ ধরনের কথাবার্তাও কিন্তু কোনো কোনো পত্রপত্রিকাতে লেখা হচ্ছে ভারতীয় বিভিন্ন সাংবাদিকের বরাত দিয়ে। তো অ্যাকচুয়ালি বাংলাদেশ প্রসঙ্গে ভারতের যে বর্তমান অবস্থান, এটা কোন দিকে আছে বলে আপনার কাছে মনে হয়? আমি সার্বিক নিয়ে স্টাডি করেছি, এখানকার লোকজনদের সাথে কথাবার্তা বলেছি, বাংলাদেশের কারোর সাথেই আমার কথা হয় না, এই জন্যই কথা হয় না, কারণ বাংলাদেশে এক্সপার্ট যারা যারা এই মুহূর্তে ক্ষমতাসীন তাদের সাথে আমার জন্য কথা বলা অত্যন্ত দুরূহ, তারা আমার নাম শুনলেই তারা দৌড়ের উপরে থাকে। কিন্তু ইউনিফর্মের বেশ কিছু লোকজনের সাথে কথাবার্তা হয়, পুলিশের কিছু লোকজনের সাথে কথাবার্তা হয়, র্যাবের কিছু লোকজনের সাথে কথাবার্তা হয়, সবকিছু মিলিয়ে আমি একটা জিনিস আপনাদেরকে আমি বলি, ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমেরিকা যে পলিসি করেছিল যে ভারতকে দিয়ে তিন চারটা দেশকে তারা ফরেন পলিসির ক্ষেত্রে ওখানে তারা দেখবে, ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে, ভারতের চোখ দিয়ে শ্রীলঙ্কাকে দেখবে, ভারতের চোখ দিয়ে নেপালকে দেখবে, ভুটানকে দেখবে, মালদ্বীপকে দেখবে। আমেরিকা এই পলিসিটা শিফট করেছে, এটা আর হবে না, এটা আমেরিকার অ্যালাউ হবে, পুরোপুরি শিফট করেছে। কারণ সাউথ ইস্ট এশিয়া বাণিজ্যিক ক্ষেত্রে বা সার্বিক ক্ষেত্রে আমেরিকান ইন্টারেস্টের ক্ষেত্রে আমেরিকা দেখেছে যে তাদের অবস্থান একেবারে নরমাল জানলাম অবস্থান, তো এবার তারা ওখানে বসেছে একটা কারণে যে আমেরিকা তাদের নিজেদের দৃষ্টিকোণ থেকে দেখতে চাচ্ছে বাংলাদেশের অবস্থা কোন দিকে যায় এবং তারা ইনভলভ হতে চাচ্ছে। একটা জিনিস আমি অত্যন্ত খুশি, আমেরিকা যেই পর্যায়ে গিয়েছে ফরেন পলিসির ক্ষেত্রে স্পেশালি অন দ্য সাবজেক্ট অফ বাংলাদেশ, এই বাংলাদেশের প্রশ্নে আমেরিকা আর সাইড ট্র্যাক করবে না, তারা যে প্ল্যান করেছে এই প্ল্যানে 17 কোটি মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের পাশাপাশি আমেরিকার ইন্টারেস্ট আছে, অফকোর্স আছে, পৃথিবীর কোন দেশই তাদের স্বার্থ বাদ দিয়ে অন্য একজনের উপকারের জন্য যায়, তারা একটা তাদের একটা উদ্দেশ্য তাদের থাকে। আপনি আমাকে শেষ প্রশ্নে যেটা বলেছেন এটা $1 মিলিয়ন কোশ্চেন, বাংলাদেশিদের জন্য এটা অত্যন্ত সুখের ব্যাপার, সে সুখের সাবজেক্টটা হচ্ছে এই, ভারতের চোখ দিয়ে আর বাংলাদেশকে দেখা হবে না, আমেরিকার নিজস্ব একটা পলিসি আছে, এই পলিসির উপরে তারা যেভাবে কাজ করছে আমি মনে করি এই পলিসিটা অত্যন্ত এফেক্টিভ এবং তারা এফেক্টিভ হইতে যাচ্ছে। এখন তারা ভিসা স্যাংশন দিয়েছে, এর আগে র্যাবের অফিসারদের উপরে স্যাংশন দিয়েছে, র্যাবের উপরে স্যাংশন দিয়েছে, এরপরে কি আসতে পারে, এরপরে যদি আসে ইকোনমিক স্যাংশনের ক্ষেত্রে তারা বেশ কিছু ইনস্ট্রুমেন্ট তারা কি করতে পারে, ইকোনমিক স্যাংশনের ক্ষেত্রে তারা বলতে পারে যে বাংলাদেশ থেকে কোনো গুডস আর বাইরে এক্সপোর্ট করা যাবে না, অর্থাৎ ইউরোপিয়ানদেরকে যদি আমেরিকা বলে দেয় যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোনো প্রোডাক্ট আর তোমরা ইম্পোর্ট করবে না, জিএসপি কাট করো, এখান থেকে আমেরিকা তারা আনবে না, $7 থেকে $10 বিলিয়ন প্রতি বছরের ডেফিসিটে তারা পড়বে, তাতে দেখা যাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 53 থেকে 55 লক্ষ ওয়ার্কাররা রাস্তায় বসে যাবে, তাদের জীবন দুঃসহ হয়ে যাবে যদি আমেরিকা এই স্যাংশন, কিন্তু এটাকে আমেরিকা ধরে রেখেছে ফাইনাল স্যাংশন, কিন্তু তার আগেও আরো কিছু করতে পারে, কি করতে পারে, আওয়ামী লীগের লোকজনদের উপরে স্যাংশন, ইকোনমিক স্যাংশন দিতে পারে, আবার এটা করতে পারে আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগকে সাপোর্ট করে এমন কোন আমলা বা কর্মকর্তা যারাই আছে তাদের 100 লোক 200 লোক 300 লোকের একটা লিস্ট করে আমেরিকায় তাদের স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তিকে ফ্রিজ করতে পারে। আমেরিকা কিন্তু সবসময় স্টেপ বাই স্টেপ যায়, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, ওই পর্যায়ে যদি যায় তারা যাবে, আমেরিকা এটা করবে। আর এই সম্ভাবনা কি আছে যে হাসিনা শেখ আমেরিকানরা ভিজিটে গেলেই বলবে হ্যাঁ আমরা নিরপেক্ষ নির্বাচন করবো এবং পরবর্তী সময় করবে না? আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনার আচার ব্যবহার, তার ঘরের বিছানায় শুয়ে আপনারা পাশে ঘুমাইও হাসিনাকে আপনারা যেভাবে দেখেন আমেরিকা তার চেয়ে অনেক ভালো জানে, আমেরিকার নখ দর্পণে হাসিনার স্বভাব চরিত্র, হাসিনার কথাবার্তা, হাসিনার ওয়েট, এগুলো সব আমেরিকা জানে, আমেরিকা এটাও জানে সামনাসামনি ওয়াদা করে এবং আমেরিকানরা চলে যাওয়ার সাথে সাথে তার এই ওয়াদার আর নামগন্ধ থাকে না, তারা বাংলাদেশের জনগণের সাথে মিথ্যা কথা বলে, পুলিশের সাথে তারা মিথ্যা কথা বলে, আর্মির সাথে তারা মিথ্যা কথা বলে, বিদেশে এসে তারা মিথ্যা কথা বলে, এটা আমেরিকা জানে। এখন
আমেরিকা যদি এটা জানে, তারপরে বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা আমাকে বলতে পারেন তাহলে ওদের সাথে কথা বলবে কেন? কথা বলবে একটা কারণে, এই মুহূর্তেও তারা ক্ষমতাটাকে আঁকড়ে ধরে আছে, তাদের সাথে কথা বলা জরুরি। ভারতের সাথে কেন তারা কথা বলবে? কারণ ভারতের শক্তি নিয়েই হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় আছে। ঠিক আছে, এখন ভারত হাসিনাকে বলবে বা আওয়ামী লীগকে বলবে তোমরা ক্ষমতায় থাকো, কিন্তু বাংলাদেশের বাজেটের জন্য যে টাকার দরকার, বাংলাদেশকে গভর্নিং করার জন্য যে টাকা পয়সা দরকার, ওই টাকা কিন্তু ভারত জীবনেও বাংলাদেশকে দিবে না এবং দেওয়ার মতো ক্ষমতাও ভারতের নাই। তাহলে এটাকে কি কিভাবে শুধু সাপোর্ট দিয়ে মুখে মুখে বলবে ওকে হাসিনা তুমি ক্ষমতায় থাকো আমরা চাইতেছি, কিন্তু পরবর্তী সময় হাসিনাকে কিছুই দেওয়া হবে না? এখন এটা হইতেছে আমার অবজারভেশন। কিন্তু পাশাপাশি আবার একটা কথা বলি, এই মুহূর্তে ভারত খুব চতুরতার সাথে আওয়ামী লীগের জন্য একটা প্ল্যান করে রেখেছে, বিএনপির জন্য একটা প্ল্যান করে রেখেছে। বিএনপি কে বলেছে তোমাদেরকে আমরা আন্ডার দ্য টেবিল সাপোর্ট করতেছি, তোমরাই গভর্নমেন্ট ফর্ম করবা। কিন্তু এই বিএনপির লোকজনরা বা বিএনপির নেতৃত্ব যদি বুঝতে পারে যে আন্ডার দ্য টেবিল কইরা তোমরা উপরে সব জায়গায় র‍্যাব সশস্ত্র বাহিনী নেতৃত্ব সব জায়গায় বলে দিচ্ছ যে হাসিনাই তোমাদের লোক, তাহলে আন্ডার দ্য টেবিল তোমরা কি করবা? আমি একটা একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই বিএনপির কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? বিএনপি তৈরি হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদের উপরে, বিএনপি তৈরি হয়েছে বাংলাদেশের ন্যাশনালিজমের উপরে, একই কথা। সেখানে এন্টাই ভারত সেন্টিমেন্ট বাংলাদেশে এখন 80-90% কাছাকাছি। ইভেন আওয়ামী লীগের বহু লোকজনরা ভারতকে পছন্দ করে না। এখন এই মুহূর্তে বিএনপি যদি ওপেন ফিল্ডে গিয়ে পুরা নেতৃত্বটা হাতে নিয়ে অ্যান্টাই ইন্ডিয়ান সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি মাঠে নামে, আমি একটা জিনিস বিশ্বাস করি, পশ্চিমাদের সাহায্য ছাড়াই এই সরকারের পতন সম্ভব। প্রচন্ড রক্তক্ষয়ী একটা সংঘর্ষ যাবে, কিন্তু বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হবে এবং এরা বিএনপির লোকজনরাই গভর্নমেন্ট ফর্ম করবে। কিন্তু এখন যেভাবে ডিপ্লোমেটিক ওয়েতে যাচ্ছে, ডিপ্লোমেটিক ওয়েতে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে কর ভাই আপনি কি দেখেন যে বিএনপি সরকার গঠন করবে? আমি তো দেখি না বিএনপির গভর্নমেন্ট ফর্ম করার মতো জনবল আছে, নেতৃত্ব আছে, আমি দেখি না। এখন আপনি বলবেন বিএনপির এত নেতা, বিএনপি 2/3 সিনিয়র নেতা আওয়ামী লীগের এবং ভারতের হয়ে কাজ করে, বিএনপির সিনিয়র 2/3 পোর্শন ভারতের হয়ে কাজ করে, আওয়ামী লীগ গভর্নমেন্টের হয়ে কাজ করে। আপনারা শুধু ইকবাল টুকু, আমির খসরু মাহমুদ, শামা ওবায়দ, শামা ওবায়দ এসব ছাতা মাথা যাদেরকেই দেখেন, এদের বাইরে বহু লোকজন আছে, মহানগরীর পর্যন্ত বহু নেতা আছে, একেবারে টপ টু বটম এর ভিতরে বহু নেতারা আছে যারা এই কাজটা করে। ঠিক আছে, তো এখন সাকিব আমাকে প্রশ্ন করেছে যে আসলে বাংলাদেশের উপরে ভারতের আধিপত্য এবং আমেরিকান আধিপত্য এবং ডিপ্লোমেসিতে আসলে আমরা এখন কোন দিকে যাচ্ছি। একটা জিনিস শুনে রাখেন, আমেরিকা যে প্ল্যান করেছে এই প্ল্যান থেকে আমেরিকা ব্যাক করবে না, আমেরিকা ব্যাক করবে না। এবং আরো একটা জিনিস, আমেরিকান ডিপ্লোমেসি কোনোদিন আনপপুলার, জনগণের কাছে পপুলার না এমন লোক দিয়ে আমেরিকানরা সরকার চালায়। আমেরিকা খুব ভালোভাবে জানে যে আওয়ামী লীগ হচ্ছে মোস্ট আনপপুলার একটা গভর্নমেন্ট এই মুহূর্তে বাংলাদেশে, তাদেরকে দিয়ে আমেরিকা তাদের কোনো কাজ করাতে যাবে না। এখন এটা কি খুব বড় সান্ত্বনা দিয়ে ফেললাম আমি বাংলাদেশি লোকজনদেরকে? না, হিস্ট্রিতে এমন কোন উদাহরণ নাই যে জনগণ, জনবিচ্ছিন্ন একটা রাজনৈতিক দলকে আমেরিকা সাপোর্ট করে ক্ষমতায় বসিয়ে রেখেছে, এটা হয় না কখনো। ঠিক আছে, এখন আপনারা ইরাকের এক্সাম্পল দিতে পারেন, অন্যান্য জায়গার কথা বলতে পারেন, ভাই ওইসব জায়গায় তাদের স্বার্থ আছে। কি স্বার্থ আছে? তাদের গ্যাস আছে, তাদের অন্য কিছু আছে, পয়সা আছে, এগুলোর জন্য বাংলাদেশ, এখানে তো আমাদের এই রিসোর্স গুলো নাই। তো যেহেতু এই রিসোর্স গুলো নাই, আপনারা একা একা ধরে রেখেন, জনগণের বিপক্ষে গিয়ে আমেরিকা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখে ভারতের স্বার্থ সিদ্ধি করার পক্ষে আমেরিকা যাবে, তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে, এখন ওই এজেন্ডার উপরেই আমেরিকা কাজ করবে। এই বিষয়ে আমি কি আশাবাদী? আমি 110% আশাবাদী এবং এই সাবজেক্টটা নিয়ে সামনে এগিয়ে যাবে। পরিশেষে আমি একটা কথাকে অ্যাড করতে চাই, বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর
কয়েকটা রাজনৈতিক দল আছে যাদের সাংগঠনিক কাঠামো বিএনপির চেয়েও ভালো, আওয়ামী লীগের চেয়েও ভালো। আমি জামাত ইসলামের কথা বলছি। আপনাদের সাংগঠনিক যে দক্ষতা, সাংগঠনিক যে অবস্থান আপনাদের রয়েছে, নেতৃত্বের যে যোগ্যতা আছে এবং সততা আছে, এটা নিয়ে আপনারা দুই একটা দল তাদের সাথে আতাপ করে, যারা আপনার সাথে আতাপ করতে চায় তাদেরকে নিয়ে আপনারা মাঠে নেমে নেতৃত্বটা নিয়ে নেন। এটা নেতৃত্বটা নিয়ে নিলে একটা কাজে আসবে ভবিষ্যতে। এই মুহূর্তে বিএনপি চাচ্ছে কেউ তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের মুখে রুটি ঢুকায় দেয়, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আপনারা একটা রেনেগেড চরিত্র নিয়ে কৌশলে একটা আন্দোলন করতে পারেন। এই আন্দোলনের জন্য আপনাদের একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দরকার, আপনাদের কিছু নীতিমালা প্রণয়নের দরকার, এবং এটা এক্সিকিউট করার মতো কি আপনাদের ক্ষমতা আছে? আমি মনে করি আছে। জামাত ইসলামের নেতৃবৃন্দ, আপনাদের দিকে তাকিয়ে আমি একটা কথা বলি, আপনাদের যোগ্যতার অভাব নেই, আপনাদের সততার অভাব নেই, আপনাদের রিসোর্সের অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সঠিক প্ল্যান এন্ড ইটস এক্সিকিউশন। সঠিক প্ল্যান এবং এক্সিকিউশনের জন্য যেই কাজগুলো করা দরকার, জামাত ইসলামী আল্লাহর বাস্তে এই কাজগুলো করে। জামাত ইসলামের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলছি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অবধি আপনারা সফলতার সাথে হসপিটাল করেছেন, সফলতার সাথে আপনারা ব্যাংক করেছেন, সফলতার সাথে দাতব্য চিকিৎসালয় করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, কিন্তু আপনারা গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কিন্তু এখনো 10%-এর উপরে যেতে পারে। এখানে একটা জিনিস মনে হয় আপনাদের আপনাদের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য, সেটা কি জানেন? ট্রেডিশনাল রাজনীতি, আপনারা সৈয়দ আবুল আলা মওদুদি যেই শিক্ষা দিয়েছে, শিক্ষাগুলো এক্সিকিউট করেন, কিন্তু তার পাশাপাশি যুগ পাল্টেছে, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে, তার সাথে নিজেদেরকে একটু ডেভেলপ করুন, করার পরে নীতিমালা প্রণয়ন করুন, কিছু প্ল্যান তৈরি করুন, ওই প্ল্যানের তাকে এক্সিকিউট করার জন্য যেই কাজগুলো করা দরকার এগুলো আপনারা করুন। আমি টেলিভিশন প্রোগ্রামে এভাবে বসে আপনাদেরকে বলতে পারবো না যে আপনারা এটা করেন আর এটা করেন। জামাত ইসলামী আপনাদের প্রতি, অনেকে মনে করে আমি জামাত, আমি জামাত করি না, কিন্তু আপনাদের দিকে আমি এভাবে তাকাই, বাংলাদেশ জামাত ইসলামী হবে একটা স্বপ্নের দল, কোন পারিবারতান্ত্রিক দল না, বাংলাদেশ জামাত ইসলামী হবে গণতন্ত্রের পূজারী একটা দল, যারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। বাংলাদেশের জামাত ইসলামী হবে রাজনীতির একটা রোল মডেল, যেখানে প্রত্যেকটা নেতা সততার সাথে রাজনীতি করে, দেশপ্রেমের জন্য রাজনীতি করে, দেশকে রক্ষার জন্য রাজনীতি করে, যারা দেশের প্রশ্নে কখনোই কম্প্রোমাইজ করবে না। জামাত ইসলামীকে ওই পর্যায়ে নেওয়ার জন্য আপনাদের বহু কিছু পরিবর্তন করতে হবে আপনাদের কাছে। আর কে আশা করে আমি জানি না, আমি আশা করি।